যতদিন বাঁচব ততদিন বাড়ব রোজ কিছু শিখব রোজ দোষ ছাড়ব যাহা কিছু করব ভালো করে করব কাজ যদি কাঁচা হয় সরমেতে মরব মফস্বলের একটি স্কুল স্কুলের মাঠে একদল ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে তাদের সামনে তাদের স্যার দাঁড়িয়ে আছেন সেই স্যার কিছু বলছেন উচ্চকণ্ঠে বলছেন এবং ছেলেমেয়েরা সেগুলো আবৃত্তি করছে কি বলছে একটু শুনুন ছুটব খেলব হাসব সবাই ভালোবাসব গুরুজনকে মানব লিখব পড়ব জানব জীবে দয়া দানব সত্য কথা বলব সত্য পথে চলব হাতে জিনিস গড়ব শক্ত শরীর করব দলের হয়ে লড়ব গায়ে খেটে বাঁচব আনন্দেতে নাচব আবার তারা বাক সংযম অনুশীলন করছে একে যবে কথা কয় অন্য সবে মৌন রয় যত মৃদু হলে হয় এটা কণ্ঠ সংযম যত মৃদু হলে হয় তার চেয়ে উঁচু নয় হঠাৎ এই কথাগুলো কেন বলছে আপনাদের আপনারা এই ব্লগটা একটু দেখলেই বুঝতে পারবেন তার আগে আড্ডা উইথ চন্দনে আবার আপনাদেরকে স্বাগত জানাই এই নতুন একটি ব্লগে আপনারা জানেন যে এই চ্যানেলে নানান ধরনের জিনিস আমরা আলোচনা করি এই কথাগুলো কোথা থেকে এলো বলি আমার বাড়ির বই আমি গোছাচ্ছিলাম পরিষ্কার করছিলাম করতে করতে একটি বই আমার হাতে এলো অনেক পুরনো একটি বই বইটার নাম হচ্ছে ব্রতচারী সখা লেখক গুরুসদয় দত্ত বিখ্যাত মনীষী বিখ্যাত বাঙালি মনীষী প্রকাশ করেছিল বাংলার ভূতচারী সমিতি আমার হাতে যে সংস্করণটি আছে সেটি তেরোশো উননব্বই সালের সপ্তবিংশতিতম সংস্করণ অর্থাৎ এর আগে সাতাশ এর আগে ছাব্বিশটি সংস্করণ বেরিয়েছে সেই হিসাবে এটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে চার টাকা পঞ্চাশ পয়সা দাম ছিল বইটির এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই বইটি স্কুলের শিক্ষার পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছিল আমার যতদূর মনে আছে যে এই বইটা আমরা স্কুল থেকে কিনেছিলাম এবং এই বইতে যে জিনিসগুলো যে অনুশীলনগুলো ছিল সেগুলো স্কুলে করানো হতো এই বইটা আচমকা আমার হাতে এসে যাওয়াতে আমি আবার মানে হঠাৎ করে সেই পুরনো দিনের ফিরে গেলাম এবং আমার মনে পড়তে লাগলো যে আমরা কী করতাম স্কুলে সেই কথাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে স্যার করাতেন তার নাম অহিম স্যার খুব ভালো স্বাস্থ্য ছিল স্যারের সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এক মুখ দাঁড়িয়ে ছিল অল্প চুল এবং আমরা ভয় পেতাম না মানে বলা যাবে না কি প্রচণ্ড আমরা স্যারকে ভয় পেতাম প্রচণ্ড ভয় পেতাম সবাই ভয় পেত স্যারকে স্যার প্রচণ্ড রাগী ছিলেন আসলে হয়তো অত রাগী ছিলেন না এখন মনে হয় আমাদের কাছে জিনিসটা ওইভাবে অ্যাপিয়ার করতো স্যার আমাদেরকে পিটির টিচার ছিলেন পিটির ক্লাস নিতেন এবং তার সঙ্গে ব্যায়াম শেখাতেন এবং তার সঙ্গে সঙ্গে ব্রতচারীর বিভিন্ন পাঠ উনি আমাদেরকে দিতেন তার মধ্যে এইগুলো আমাদের করানো হতো তখন বুঝতে পারতাম না বুঝতে পারিনি হয়তো বুঝতে পারার কথাও নয় ক্লাস সিক্সের যারা বালক বালিকা স্টুডেন্টস তারা অত বুঝতে পারে না তখন ম্যাচুরিটি লেভেল অনেক কম থাকে এখন বুঝতে পারি কিছু জিনিস আমাদের স্কুলে না আমাদের শেখানোর চেষ্টা হয়েছিল কি কি এক এই ব্রতচারীর মাধ্যমে যে সবাই মিলে একসঙ্গে কাজ করে কায়িক শ্রমের মধ্যে দিয়ে সমবেত আনন্দের মধ্যে বড় হবো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করব। বাংলাকে ভালোবাসবো ভারতকে ভালোবাসবো এবং বিশ্বভুবনকে ভালোবাসবো এবং বাংলার যে ঐতিহ্য তার সঙ্গে আমাদেরকে পরিচয় করে দেওয়ার একটা চেষ্টা এই কিন্তু আমাদের স্কুলে হয়েছিল যে স্যারের কথা বলছি তার নাম অহিং স্যার যে স্কুলের কথা বলছি সেই স্কুলের নাম হচ্ছে উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোম যেখানে আমি ক্লাস কেজি টু থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিলাম এতদিন পর এই স্কুলের কথা মনে পড়ছে এই বইটা দেখার পর থেকে এবং আমি আমার অহিংসার সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্দিভাই যারা ছিলেন যাদের কাছে পড়েছিলাম আমরা তাদের কাছে আমার অসম্ভব কৃতজ্ঞতা আছে যে জীবনের প্রথম পাঠ পড়াশোনার প্রথম পাঠ তাদের থেকেই পেয়েছি আর একটা বড়ো কৃতজ্ঞতার জায়গা আমার ব্যক্তিগত স্তরে আছে যে আমার যারা বন্ধু তাদের থেকে প্রচুর পেয়েছি কিছু ফিরিয়ে দিতে পারিনি ফেরানো সম্ভব নয় কারণ এত পেয়েছি অত জিনিস ফেরানো যায় না তাদের কথা এই শিক্ষকদের কথা শিক্ষিকাদের কথা আমার বন্ধুদের কথা এই ব্লগে আজকে আমি তাদের কৃতজ্ঞ চিত্তে তাদের কথা আমি স্মরণ করছি এবং এই ব্লগটি আমি আমার স্কুলের উদ্দেশ্যে নিবেদিত করছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যদি কোনো মন্তব্য থাকে করুন যদি পছন্দ হয় লাইক করুন অপছন্দ হলে ডিসলাইক করুন শেয়ার করুন সবাইকে জানান এই কটি কথা বলে আজকের ব্লগ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি বাংলাকে ভালোবাসি ভারতকে ভালোবাসি বিশ্বভুবনকে ভালোবাসি আমি বাংলার সেবা করব ভারতের সেবা করব বিশ্বভুবনের সেবা করব আমি বাংলার ব্রতচারী ভারতের ব্রতচারী বিশ্বভুবনের ব্রতচারী